हेलो स्टूडेंट, आज के हमरा क्लास इलेवेन न्यूटन जो गतिसूत्र तार शेष पर्याय एक क्लास हमरा नेब, सेटा होच्छे छद्म बल बा स्यूडो फोर्स सम्पर्कित। हमरा जानी जे न्यूटनेर जे सूत्र गतिसूत्र सेई गतिसूत्र केवलमात्र जड़तीय निर्देशतंत्रेर क्षेत्रेई प्रयोज्य हय। न्यूटनेर गतिसूत्रगुलि किन्तु अजड़तीय निर्देशतंत्रेर क्षेत्रे प्रयोज्य हय ना। जड़तीय निर्देशतंत्र बा इनार्सियल फ्रेम अफ रेफारेंस आमरा काके बलि ना, जड़तीय निर्देशतंत्र हच्छे जे निर्देशतंत्र जार कोनो त्वरण नहीं, अर्थात जे किना समवेगे जाच्छे अथवा स्थिर आछे, सेई धरनेर निर्देशतंत्र के आमरा बोली जड़तीय निर्देशतंत्र बा इनार्सियल फ्रेम अफ रेफारेंस। एई निर्देशतंत्रे सरासरि एफ इज इक्वल्स टू एम ए एई सूत्रटी प्रयोग करा जाय। किन्तु जे निर्देशतंत्रे त्वरण आछे अर्थात त्वरण सहकारे गतिशील, से निर्देशतंत्रेर क्षेत्रे किन्तु न्यूटनेर जे द्वितीय गतिसूत्र अर्थात एफ इज इक्वल्स टू एम ए एके सरासरि प्रयोग करा जाय ना। सरासरि प्रयोग करा जाय ना बोलले भूल हबे, सेखाने आमरा एकटा कारेक्शन करते हय बा सेखाने एकटा नतून धरनेर बलेर उद्भव हय, सेई बलटाके आमरा इनक्लूड करले तबेई न्यूटनेर द्वितीय गतिसूत्रके আমরা প্রয়োগ করতে পারি। তো এখন আমরা সেই বিষয়টি আলোচনা করব। তো প্রথমত আমি বলি যে জড়তীয় নির্দেশতন্ত্রের একটা বা দুটো এক্সাম্পল আমি বলি। সেটা হচ্ছে দেখা যাচ্ছে একটি ট্রেন যাচ্ছে, একটি ট্রেনের মধ্যে একটি ফুটবল মেঝেতে নামানো আছে, ধরে নিলাম ট্রেনটা সোজা লাইনে সমবেগে যাচ্ছে, ট্রেনের মেঝের ওপর বসানো যে ফুটবল সে কিন্তু ওখানে দাঁড়িয়েই থাকবে যতক্ষণ না কেউ তাকে ঠেলে দিচ্ছে। এবার ট্রেনটি হঠাৎ তার গতিবেগ বাড়িয়ে দিল বা ত্বরণ সৃষ্টি করল কিংবা ট্রেনটা ব্রেক মারল, তাহলে অদ্ভুত ভাবে আমরা দেখতে পাব যে কেউ বলটা ঠেলে না দেয়া সত্ত্বেও আমরা কিন্তু ওই বলটাকে গতিশীল হতে দেখব। অর্থাৎ এখানে আমরা যদি এই ট্রেনটাকে অজড়তীয় নির্দেশতন্ত্র মানে আমরা নির্দেশতন্ত্র ধরি, কি নির্দেশতন্ত্র না অজড়তীয় নির্দেশ, প্রথমে যখন ট্রেনটা সমবেগে চলছিল তখন ছিল সেটা জড়তীয় নির্দেশতন্ত্র, অর্থাৎ সেখানে নিউটনের সূত্রানুযায়ী এক ওই বলটার ভরবেগের পরিবর্তন তখনই হবে যদি বাইরে থেকে তার উপর বল প্রয়োগ করা হয়। কিন্তু দেখা গেল দ্বিতীয় ক্ষেত্রে ওই ট্রেনটা যখন ত্বরণ সহকারে কিংবা মন্দন সহকারে গতিশীল হল, কোন রকম বাইরে থেকে বল প্রয়োগ ছাড়াই সেই বলটা কিন্তু গতিশীল হয়ে গেল, অর্থাৎ তার ভরবেগের পরিবর্তন ঘটল। এইটা যে ঘটল এটার নিশ্চিতভাবেই তো একটা বল কাজ করেছে। এই যে বলটা, এই বলটারই নাম হচ্ছে ছদ্ম বল বা সিউডো ফোর্স। আমরা এখানে লিখেছি কনসেপ্ট অফ সিউডো ফোর্স, বানানটা PACUDO সিউডো ফোর্স। আমরা অনেক সময় এই বলটাকে আমরা বলি ফিকটিটিয়াস ফোর্স, মানে এর উৎসটা সম্পর্কে আমরা বুঝতে পারি না, এটা অদ্ভুত বল, একটা ভৌতিক বল, মানে এটা মানে আমরা সাধারণ যে আমাদের ধারণা তার বাইরের বল, সেই জন্য এটাকে আমরা অলিক বল বা অনেক সময় ছদ্ম বল বলে থাকি। তো এই যে নির্দেশতন্ত্রের অর্থাৎ অজড়তীয় নির্দেশতন্ত্র যেটা তরণ সহকারে বা মন্দন সহকারে, তরণ মানেই মন্দন, তরণ সহকারে গতিশীল,
তার ক্ষেত্রে কোনো রকম বাইরে থেকে বল প্রয়োগ ছাড়াও তার সেই নির্দেশতন্ত্রে রাখা কোনো বস্তুর উপরেতে একটা ছদ্ম বল বা একটা বল আমরা সৃষ্টি হতে দেখব। এবং আরো আমরা লক্ষ্য যদি করি যে ওই যে ফুটবলটা মেঝের ওপর দাঁড়িয়েছিল, যদি ট্রেনটা তরণ সহ গতিশীল, অর্থাৎ ট্রেনটা তার গতিবেগ বাড়িয়ে দেয়, তার মানে তরণের অভিমুখ সামনের দিকে, তখন আমরা দেখব যে বলটা পেছনের দিকে, ট্রেনটা যেদিকে এগোচ্ছে তার পেছনের দিকে বলটা গড়িয়ে যাচ্ছে। আবার যদি ট্রেনটা সমবেগে যেতে যেতে ব্রেক কষে, অর্থাৎ এক্ষেত্রে যে তরণ বা মন্দন সৃষ্টি হলো সেটা হচ্ছে বলের অভিমুখের বিপরীতে, তখন আমরা দেখব ওই বলটা গতিবেগের, অর্থাৎ ট্রেনটা যেদিকে যাচ্ছে সেদিকে এগিয়ে যেতে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে তরণের অভিমুখ হচ্ছে পেছন দিকে, বলটার গতি হচ্ছে সামনের দিকে, বা বলটার যে তরণ সৃষ্টি হচ্ছে বা বলটায় যে বল মানে বলটায় যে ফোর্স সৃষ্টি হচ্ছে সেই ফোর্সটা হচ্ছে সামনের দিকে। তার মানে এখান থেকে আমরা আরো একটা সিদ্ধান্তে আসতে পারি, শুধু এই নয় যে জড়ত্বীয় নির্দেশতন্ত্রে হচ্ছে এই সরি অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে যে ছদ্মবলের উদ্ভব হয়, শুধু তাই নয়, ছদ্মবলের অভিমুখ কোন দিকে হবে তা সম্পর্কেও আমরা একটা ধারণা করতে পারি। ছদ্মবলের অভিমুখ হবে যেদিকে নির্দেশতন্ত্রে তরণ তার বিপরীত অভিমুখে। এখন আমরা এই ছদ্মবলের একটা ছোট্ট ম্যাথামেটিক্যাল, কিভাবে এটা হচ্ছে একটা ম্যাথামেটিক্যাল ধারণা, ম্যাথামেটিক্যাল কনসেপ্ট আমরা একটুখানি জানার চেষ্টা করব। আমি এখানে দুটো নির্দেশতন্ত্র আঁকছি, একটা জড়ত্বীয় একটা অজড়ত্বীয়। আচ্ছা, দুটো নির্দেশতন্ত্র, এই একটা নির্দেশতন্ত্র, এই নির্দেশতন্ত্রটাকে আমরা বলছি এস, এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র। আর এই একটা নির্দেশতন্ত্র, এই একটা নির্দেশতন্ত্র, একে আমরা বলছি এস প্রাইম, এটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ধরে নিলাম এই মানে এই নির্দেশতন্ত্রটা এর সাপেক্ষে, এটার মূলবিন্দু হচ্ছে, আমি ধরে নিলাম ও প্রাইম, এর মূলবিন্দু হচ্ছে ও, এটা আমি এখানে লিখছি, এটা যোগ করে দিই। আচ্ছা, এটা হচ্ছে ও প্রাইম। তো এটাকে অজড়ত্বীয় বলছি কেন আর এটাকে জড়ত্বীয় বলছি কেন? না, এটা স্থির অথবা সমবেগে চলমান, আর এ হচ্ছে তরণ সহ গতিশীল, এর সাপেক্ষে এ একটা তরণ নিয়ে যাচ্ছে। এখন ধরে নিলাম যে কোনো একটা কণা, তার অবস্থান ধরো এইখানে, তার অবস্থান ধরো এইখানে রয়েছে পি বিন্দুতে, এই বিন্দুটা তার অবস্থান, এই বিন্দুটার অবস্থান এর সাপেক্ষে আমরা একটা এ দিয়ে প্রকাশ করতে পারি, হচ্ছে পজিশন ভেক্টর দিয়ে, আমরা করছি সেটা। এই ধরলাম এখানে, তাহলে আর এর সাপেক্ষে একটা পজিশন ভেক্টর দিয়ে আমি প্রকাশ করতে পারি, এটা। আর জড়ত্বীয় নির্দেশতন্ত্রের মূলবিন্দুর সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মূলবিন্দুটার, অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের মূলবিন্দুর পজিশন ভেক্টরটাকেও আমি ইন্ডিকেট করছি। এই হলো, এই তাহলে এটা হলো পি বিন্দু, ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর, এটাকে ধরলাম আর। ও প্রাইম বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি ধরলাম আর প্রাইম।
আর ও বিন্দুর সাপেক্ষে ও প্রাইম বিন্দুর অবস্থান ভেক্টরকে আমি ধরলাম বড় হাতের আর। তাহলে দেখো কি কি পেলাম, আবার বলছি এটা একটা নির্দেশ তন্ত্র। আমি যদি এটা এক্স, এদিকে ওয়াই, বা এটাকে প্রাইম দিয়েও লিখতে পারো, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এস প্রাইম এটা একটা অজড়ত্বীয় নির্দেশ তন্ত্র, যেটা একটা জড়ত্বীয় নির্দেশ তন্ত্র এস এর সাপেক্ষে ত্বরণ সহ গতিশীল। আমি একটা বিন্দুর অবস্থান দুটো হচ্ছে যে নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমি অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করেছি, এই পি বিন্দুর অবস্থানকে আমি জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে যে অবস্থান ভেক্টর দিয়ে প্রকাশ করেছি সেটা হচ্ছে ওপি মানে আর ধরেছি, এই পি বিন্দুর অবস্থানকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে আমি ওপি ও প্রাইম পি ধরেছি, এটাকে আর প্রাইম ধরেছি। আর অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের যে মূলবিন্দু, জড়ত্বীয় নির্দেশতন্ত্র থেকে আমরা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে আর প্রাইম অবস্থান ভেক্টর দ্বারা প্রকাশ করেছি। তাহলে ভেক্টরের নিয়ম অনুযায়ী তোমরা জানো যে এই যে ত্রিভুজটা তৈরি হলো তার ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহুর যোগফল হচ্ছে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর সঙ্গে সমান, অর্থাৎ তার মানে এই একটা এই একটা এটা একটা এর অভিমুখটা হচ্ছে এইদিকে, তাহলে ও ও প্রাইম প্লাস ও প্রাইম পি, ও ও প্রাইম প্লাস ও প্রাইম পি ইজ ইকুয়ালস টু ওপি ওপি, অর্থাৎ এই বাহুটা প্লাস এই বাহুটা মানে ভেক্টরের নিয়ম অনুযায়ী ত্রিভুজ সূত্র ক্রমান্বয়ে গৃহীত দুটো বাহু তৃতীয় বাহুর বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুর যোগফলে মানে তৃতীয় বাহুর সঙ্গে সমান। তাহলে আমরা যদি লিখি যে ও ও প্রাইম মানে হচ্ছে আর প্লাস ও প্রাইম পি মানে হচ্ছে আর প্রাইম ইজ ইকুয়ালস টু আর, অর্থাৎ আমরা এখানে দেখতে পেলাম যে আর ইজ ইকুয়ালস টু মানে ক্যাপিটাল আর ইজ ইকুয়ালস টু আর প্রাইম প্লাস আর। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমাদের যদি কোনো একটা বল মানে রিয়েল ফোর্স, আমরা জানি দেখবে আমরা ছদ্ম বল কোথায় বলি, যেখানে ধরো আমরা ওই যে যেখানে তোমার ইয়ের ক্ষেত্রে ওই যে বলটার ক্ষেত্রে ওখানে ছদ্ম বল ছিল কিন্তু ওখানে কোনো রিয়েল ফোর্স ছিল না, বাস্তব অর্থাৎ জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে সমস্ত রিয়েল ফোর্সগুলো কাজ করে এবং যে কোনো নির্দেশতন্ত্র থেকে একইভাবে রিয়েল ফোর্সগুলো একই থাকে, কিন্তু এই ছদ্ম বল বা অলিক বলকে কেবলমাত্র জড়ত্বীয় নির্দেশতন্ত্র মানে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র থেকেই কিন্তু দেখা যায়। তো আমি এখানে এইভাবে এটাকে লিখলাম যে আর প্রাইম সমান আর মাইনাস আর, ঠিক আছে। এবার উভয় পক্ষের ডেরিভেটিভ করলাম, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টি টাইম, উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে কি লিখব, ডি আর প্রাইম ডিটি ইজ ইকুয়ালস টু ডি আর ডিটি মাইনাস ডি আর ডিটি, এগুলো তো পজিশন ভেক্টর মানে তো সরণ, তাহলে তার ডেরিভেটিভ করলে কি হয়, এগুলো বেগ হলো। আবার ডেরিভেটিভ করলাম, ডিফারেন্সিয়েট বোথ সাইডস উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে এটা কি হবে, ডি টু আর প্রাইম বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়ালস টু ডি টু আর বাই ডিটি স্কোয়ার মাইনাস ডি টু আর বাই ডিটি স্কোয়ার, এটা কি, এটা যদি বেগ হয় তাহলে তার ডেরিভেটিভ মানে এটা ত্বরণ, তার মানে এ প্রাইম সমান এ মাইনাস এ, এখানে এ প্রাইমটা কি না, এখানে এ প্রাইম হলো এই কণাটার এই কণাটার এর সাপেক্ষে ত্বরণ, অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে ত্বরণ, এটা কি না জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে ত্বরণ, আর বড় হাতের এটা কি না এই জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ। তাই
আমরা দেখতে পাচ্ছি যে অজরত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ, এই যে অজরত্বীয় নির্দেশতন্ত্রে ওই কণাটার ত্বরণ সমান জড়ত্বীয় নির্দেশতন্ত্রের ত্বরণ মাইনাস এ। তার মানে এখানে যদি আমরা আপেক্ষিক ত্বরণের কথা বলি, তার মানে এটা মাইনাস এ, তার মানে এর সাপেক্ষে, অর্থাৎ অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে, সরি, জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে, সরি, হ্যাঁ, জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের যে ত্বরণ তার সাপেক্ষে হচ্ছে, এটা হচ্ছে মানে এই এই ত্বরণটা, অর্থাৎ আমাদের এইটা হচ্ছে আপাত ত্বরণ, মানে এর সাপেক্ষে, অর্থাৎ অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে ত্বরণ, আর এটা হচ্ছে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে, আর এটা হচ্ছে নির্দেশতন্ত্রের নিজের ত্বরণ। এবার যদি আমরা এম দিয়ে গুণ করি, ধরো এই ভর কণাটার ভর হচ্ছে এম, তাহলে এম এ প্রাইম ইজ ইকুয়ালস টু এম এ মাইনাস এম এ। এগুলো কি তাহলে বল, এম এ প্রাইম মানে কি? এম এ প্রাইম মানে হচ্ছে এই কণাটার ওপর, এই যে এই এই কণাটার ওপর এই নির্দেশতন্ত্রে থাকার কারণে যে ত্বরণ সৃষ্টি হচ্ছে তার জন্য বল, সেই বলটাকে যদি আমি এফ প্রাইম লিখি, আর এইটাকে আমরা যদি, এটা এটা দেখো এম এ, এটা হচ্ছে অরিজিনাল মানে রিয়েল ফোর্স, কারণ এটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে এর ত্বরণ ইনটু ভর, তার মানে এটা রিয়েল ফোর্স, এটাকে আমি এফ লিখলাম মাইনাস এম এ, মাইনাস এম এ। তার মানে এটা কি না, এটা হচ্ছে, লক্ষ্য করে দেখো, আমরা যদি এই আমরা যদি এইটা ধরো লিখলাম, মানে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে এই কণাটার ওপর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এফ প্রাইম, এখানে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে এই কণাটার ওপর যে বলটা কাজ করছে সেটা হচ্ছে এফ প্রাইম, ঠিক আছে, আর জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে এটা হচ্ছে এফ মাইনাস এম এ, এটাও তো একটা বল, তার মানে অরিজিনাল যা রিয়েল ফোর্স তার থেকে মাইনাস, মাইনাস মানে এটাকে আমি যদি এরম ভাবে লিখি এফ প্রাইম সমান এফ প্লাস মাইনাস এম এ, তার মানে উল্টো দিকে, অর্থাৎ যেটা রিয়েল ফোর্স তার সঙ্গে একটা মানে যেদিকে হচ্ছে এই তোমার কি বলে এর যেটা ত্বরণ হচ্ছে, মানে নির্দেশতন্ত্রের মানে জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের যে ত্বরণ যেদিকে হচ্ছে তার উল্টো দিকে একটা বল এইখানে এই কণাটার উপর কাজ করবে, যে বলটা রিয়েল ফোর্সের সঙ্গে ভেক্টর সাম করলে এই বলটা পাওয়া যাবে যেটা এই নির্দেশতন্ত্রের সাপেক্ষে বল। তার মানে লক্ষ্য করার বিষয় যে বল যেটা আমরা বলছি, একটা বস্তুর ওপর ক্রিয়াশীল বল যে সবসময় একই আমরা অনুভব করব বা দেখব তা নয়, কোথা থেকে আমরা দেখছি সেই বলটাকে অনুভব করছি তার উপর নির্ভর করছে। যেরকম ধরো আমি বলছি লিফট, আমি আগের দিন আগের ক্লাসে বলেছিলাম যে লিফট হচ্ছে একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, তুমি লক্ষ্য করে দেখো লিফটের ভেতরে যে আছে সে কিন্তু তার ওজন বেশি অনুভব করছে, অথচ লিফটের বাইরে থেকে যে দেখছে সে কিন্তু সেটা বুঝতে পারছে না। তার মানে গোটা লিফট একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, সেই নির্দেশতন্ত্রের কারণ লিফটে কেন সে বল অনুভব করছে লিফটে থাকা ব্যক্তি, কারণ সেখানে সেই মানে লিফটটা যে নির্দেশতন্ত্র সেটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, আর অজড়ত্বীয় নির্দেশ অপর দিকে উঠছে যখন তখন সে ওজন অনুভব করছে বেশি, তার মানে কি নিচের দিকে বল প্রযুক্ত হচ্ছে। আমি একটু আগেই বলেছি যে ত্বরণ যেদিকে হবে নির্দেশতন্ত্রের তার বিপরীত দিকে একটা বল কাজ করবে, তো এইটা হচ্ছে যে তোমার ওই কি বলে অলিক বল, এই যে বলটা আমরা অ্যাডজাস্ট হচ্ছি এই যে বলটা এইটার ওপরেতে আমরা ইয়ে করতে পারি, রিলেটিভ এইটার ওপরেতে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র এইটার ওপর প্রয়োগ করব এই বলটাকে কনসিডার করে, না হলে কিন্তু আমরা যদি অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের ক্ষেত্রে আমরা ধরি তাহলে কিন্তু আমরা সরাসরি এফ ইজিক্যালস টু এম এ, ওখানে যে ত্বরণটা দেখছি যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা কিন্তু আসল বল নয়, আসল বলকে প্রয়োগ করতে হলে তোমাকে হচ্ছে যেদিকে মানে নির্দেশতন্ত্রের ত্বরণ হচ্ছে তার বিপরীত দিকে একটা তোমাকে বল ওখানে প্রয়োগ মানে ধরতে হবে ফর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন,
এটা কিন্তু আমরা এই ধরনের সমস্যার নিউমেরিক্যালসের সম্মুখীন হব, সেখানেও কিন্তু আমরা এই ধরনের বিষয়গুলোকে দেখব। এইবারে আমি এই প্রসঙ্গে একটি বাস্তব কথা বলি, সেটা হচ্ছে এই যে পৃথিবী, পৃথিবীর ক্ষেত্রে আমরা পৃথিবী কি জড়ত্বীয় নির্দেশতন্ত্র না অজড়ত্বীয় নির্দেশতন্ত্র? পৃথিবী কিন্তু আসলে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, কিন্তু যেহেতু পৃথিবীর বাইরে আমাদের এই মানে পরীক্ষা নিরীক্ষা সবই পৃথিবী, আমরা অলমোস্ট পৃথিবীকে একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্র ধরি, ভেবে নিই বা কাজ করি, কিন্তু ইন ট্রু সেন্স দেখতে গেলে কারণ দুটো কারণে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, আমি বলছি ত্বরণ থাকতে হবে, ত্বরণ তো দুটো কারণে হয়, একটা হচ্ছে তার গতিবেগের পরিবর্তন মানে মানের পরিবর্তন ঘটালে হয়, আর একটা হচ্ছে গতিবেগের পরিবর্তন, তো গতিবেগের পরিবর্তন মানের পরিবর্তন করেও করা যায়, আবার দিকের পরিবর্তন করেও করা যায়। তা পৃথিবী যেহেতু নিজের অক্ষের চারদিকে ঘুরছে, তাহলে সে প্রতি মুহূর্তে তার অভিমুখের পরিবর্তন ঘটাচ্ছে তার গতিবেগের, ফলে এখানে গতিবেগের পরিবর্তন হচ্ছে, তাই ইন ট্রু সেন্স পৃথিবী কিন্তু একটি অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, কিন্তু আমরা যেহেতু সমস্ত পরীক্ষা নিরীক্ষা এখানে করি, তাই এখানে সুবিধার জন্য আমরা এটাকে জড়ত্বীয় নির্দেশতন্ত্র ধরি, আমরা এখানে কাজটা করি। এইবারে আমরা এই অজড়ত্বীয় নির্দেশতন্ত্রের কিছু সমস্যা, আমাদের নিউমেরিক্যালসের দু একটা সমস্যা আমি উদাহরণ হিসাবে তোমাদের দেখাবো, তো সেইটা কিভাবে সমাধান করতে হয় সেটা আমি একটু তোমাদের বলবো এই কনসেপ্টের ওপরে ভিত্তি করে, ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এটা মুছে দিই। আমি একটা প্রবলেম দিচ্ছি, আমি ছবিটা আঁকি, বলে দিচ্ছি, লিখছি না। আচ্ছা আমি বিষয়টা দেখো বলে দিচ্ছি অঙ্কুর আকারে, এটা হচ্ছে ধরো একটা অনুভূমিক তল, স্মুথ, আমি এখানে ধরে নিচ্ছি দেয়ার ইজ নো ফ্রিকশন, এখানে একটা ফ্রিকশন থাকার কথা, এখানে একটা ফ্রিকশন থাকার কথা, কিন্তু এখানে আমরা একটা আদর্শ কন্ডিশন ধরে নিচ্ছি যেখানে পুরো তলগুলো হচ্ছে ফ্রিকশনলেস, তাহলে ফ্রিকশনের গল্প এখানে আনবো না, আমরা এর পরের চ্যাপ্টারে যখন ফ্রিকশন পড়বো তারপরে ফ্রিকশনের কথা আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এল দৈর্ঘ্যের একটা বড় ব্লক রয়েছে একটা স্মুথ প্লেনের উপর, এর ভর হচ্ছে বড় হাতের এম। এবার এর ওপরে একটা ছোট্ট ব্লক রাখা আছে, একটা ধারে, একবারে এক ধারে একটা ছোট্ট ব্লক রাখা আছে, সেই ব্লকটার ভর হচ্ছে স্মল এম। এই ব্লকটাতে আমি যদি এফ বল প্রয়োগ করি এই দিকে, এই যে এই ব্লকটাতে যদি আমি এফ বল প্রয়োগ করি, তাহলে এই ব্লকটা কখন মানে মাটিতে পড়তে মানে এই অনুভূমিক তলে পড়তে মানে এই ব্লকের মানে ইয়ে থেকে পড়তে এই মানে ছাদ থেকে ব্লকের ওপর থেকে পড়তে কত টাইম লাগবে? এখানে বল প্রয়োগ করা আছে এফ। তো এখানে প্রথম যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে এই, যেটা পড়বে কেন, কোন দিকে পড়বে? তার এখানে এটাই মানে আমাদের বুঝতে হবে যে আমি যখনই এখানে বল প্রয়োগ করলাম, তার মানে এই গোটাটা নিয়ে একটা নির্দেশতন্ত্র, তার মানে বল প্রয়োগ করলাম মানে এখানে ত্বরণ সৃষ্টি হলো, বল প্রয়োগ করলে তো ত্বরণ হয় নিউটনের গতিসূত্র অনুযায়ী, তাহলে এইখানে একটা ত্বরণ মনে করলাম, এই দিকে একটা ত্বরণ সৃষ্টি হবে এ এই গোটাটার, তাহলে গোটা সিস্টেমটার উপর একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই যে ত্বরণ, ত্বরণটা কোন দিকে, না বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে পরে এই যে গোটা নির্দেশতন্ত্র এইটাকে যদি ধরি বা এইটাকে যদি আমি নির্দেশ বড় এমটাকে যদি নির্দেশতন্ত্র ধরি আর এটা নির্দেশতন্ত্রের ওপরে তো এটা আছে, তাহলে এটা কি ধরনের নির্দেশতন্ত্র? এটা একটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, তাহলে স্বাভাবিকভাবেই এর ত্বরণ আছে, তাহলে কি হবে,
না তার মধ্যে থাকা যে সমস্ত বস্তু তার উপর ত্বরণের বিপরীত অভিমুখে একটা বল কাজ করবে, তাহলে পরে নিশ্চিতভাবেই এই যে ছোট ব্লকটা, এই ছোট ব্লকটার ওপরেতে একটা বল কাজ করবে। আমি ধরলাম সেই বলটা হচ্ছে এফ এই দিকে, কারণ এই গোটা সিস্টেমটা ত্বরণ হচ্ছে এই দিকে। তাহলে কি হবে? তাহলে প্রথম আমি ত্বরণের মানটা বার করে নিই। তাহলে এই দিকে যদি এফ বল প্রয়োগ করে, তাহলে এই বস্তুটার উপর এফ সমান আমি কি লিখতে পারি? এফ সমান এম এ, এটা তো নিউটনের, এটা প্রমাণিত হবে। মানে এই বলটাই তো এদিকে নিয়ে আসবে। তাহলে এই যে বলটা, এই বলটা কি বল? এই বলটা প্রিক্রিটিয়াস ফোর্স, বা এই বলটা হচ্ছে সিউডো ফোর্স। সিউডো ফোর্সটাকে এদিকে নিয়ে আসছে, তাহলে এফ ইজিগলস টু এম এ। তাহলে এফটা কত হবে? তাহলে আমরা লিখতে পারি এফ ইজিগলস টু, এই বলটা সমান গোটা সিস্টেমের ভর, এম প্লাস এম ইন্টু এ, অর এ ইজিগলস টু, এ ইজিগলস টু এম প্লাস এম, সরি সরি, এফ বাই এম প্লাস এম ইন্টু এ, এফ বাই এম প্লাস এম, এটাই হবে এ সমান। এবার এর উপর তাহলে প্রযুক্ত বল এফ সমান কত হবে? এই ত্বরণটা এর উল্টো দিকে কাজ করবে, তাহলে এফ সমান হবে এম এ। এখন এখানে একটা ত্বরণ সৃষ্টি হতে পারে, আমি ধরে নিলাম এর সাপেক্ষে এর একটা ত্বরণ সৃষ্টি হবে, সেটা ধরলাম এ রিলেটিভ। তাহলে এফ এর জায়গায় আমরা কি লিখতে পারি? এম ইন্টু এ রিলেটিভ সমান এম ইন্টু এ, যেহেতু এটা ফ্রিকশনলেস। এটা কেন রিলেটিভ ধরলাম বুঝলে? এটা যদি ফ্রিকশন থাকতো তাহলে কিন্তু তুমি লক্ষ্য করে দেখো এম এম কেটে গেল, তার মানে এ রিলেটিভ সমান এ, তার মানে এদিকেও এ ত্বরণই আসবে এটা। কিন্তু যদি এখানে ফ্রিকশন থাকতো তাহলে এই দিকে বলটা কাজ করতো, সেটা আমরা এখন আলোচনায় যেহেতু আনেনি, সুতরাং ফ্রিকশনের মাথা, ফ্রিকশনের বিষয়টা মাথায় ঢোকানোর দরকার নেই। তাহলে এই দিকে এটা চলতে থাকবে, এ ত্বরণে প্রাথমিক বেগ কত ছিল? জিরো। তাহলে আমরা যদি এই ফর্মুলা ব্যবহার করি এস ইজিগলস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাহলে এসটা কতটা দূরত্ব আসতে হবে? এল। তাহলে এল ইজিগলস টু প্রাথমিক বেগ জিরো হাফ ইন্টু, এর মান কত? এফ বাই এম প্লাস এম ইন্টু টি স্কোয়ার। অতএব ডি ইজিগলস টু, আমি একবারে করছি, টু এল ইন্টু এম প্লাস এম বাই এফ, এর পুরোটা রুট ঠিক করলাম কি, টু এল এম প্লাস এম বাই এফ, হ্যাঁ রুট। তাহলে এই সময় পরে এখান থেকে এটা নিচে পড়ে যাবে। তাহলে এটা আমরা যে প্রবলেমটা সলভ করলাম, এই প্রবলেমটা হচ্ছে একটা অলিক বল সম্পর্কিত একটা সমস্যা। এখানে কিন্তু অলিক বলের ধারণা আমাদের করতে হবে। এবারে আমরা দ্বিতীয় একটা সমস্যার জন্য আসছি, ঠিক আছে? এটা বোঝা গেছে তো? তাহলে এবার মোছো, দ্বিতীয় আরেকটা সমস্যায় অলিক বলের প্রবলেম আমি কিভাবে করতে হয় দেখাচ্ছি, মোছি এটা। দ্বিতীয় সমস্যা হচ্ছে, আমি ছবিটা আঁকি তারপর বিষয়টা বলছি। দেখো সমস্যাটা হচ্ছে এরকম, একটা গাড়ি আছে, এটা একটা গাড়ি, চাকা রয়েছে, এই গাড়িটা এ ত্বরণ সহ এদিকে যাচ্ছে, এর সিলিং থেকে, এর ছাদ থেকে একটা পেন্ডুলাম ঝুলিয়ে দেওয়া আছে, পেন্ডুলামের ভর হচ্ছে এম, এটা হচ্ছে বব, মানে পেন্ডুলামের যে পিণ্ডটা তার ভর হচ্ছে এম। এখানে যখন ত্বরণ সহ যায়নি, মানে থেমেছিল, তখন সোজা ভার্টিক্যাল ছিল, এরকম উল্লম্বভাবে ছিল। এবার যেই এ ত্বরণ সহ এদিকে যেতে শুরু করলো, মানে এই গোটাটা একটা নির্দেশতন্ত্র ভাবো, এবারে এই গোটা বাসটা একটা নির্দেশতন্ত্র, সেই নির্দেশতন্ত্রটা এ ত্বরণে যাচ্ছে, তাহলে কি হবে? না এই ববটার ওপরেতে তার উল্টো দিকে একটা বল কাজ করবে,
এইদিকে একটা বল কাজ করবে, সেই বলটা কত এ ভর যদি এম হয় তাহলে এটা হচ্ছে এম এ, এম এ বলটা এইদিকে কাজ করবে, তার ফলে এ আর ভার্টিক্যাল থাকবে না, ভার্টিক্যালের সঙ্গে থিটা কোণে হেলে যাবে, থিটা ভার্টিক্যালের সঙ্গে থিটা কোণে সরে আসবে। এই এটা যদি চলতেই থাকে তাহলে এই থিটা কোণে এইভাবেই ফিক্স থাকবে, এটাই ব্যালেন্স কন্ডিশন, এটা ইকুইলিব্রিয়াম। এবার এর উপর আর কি কি বল কাজ করবে দেখো, সবগুলোকে আমরা এফবিডি করব। তাহলে এদিকে হচ্ছে টান, এটা সুতোর টান, এই সুতোর টানটাকে আমরা দুভাগে ভাঙছি, একটা এইদিকে আর একটা এইদিকে। এখন এইটা যদি থিটা হয় তাহলে অবশ্যই এটাও থিটা, তাহলে এটা যদি টি হয় তাহলে এটা কত হবে, টি কস থিটা, আর এদিকেরটা কত হবে, টি সাইন থিটা। আর এর ওজন কোন দিকে থাকবে, নিচের দিকে এমজি। তাহলে স্বাভাবিকভাবেই বুঝতে পারছো এখানে এইটা যদি স্থির অবস্থায় থাকে, ব্যালেন্স কন্ডিশনে থাকে, তো থাকবেও, কারণ এটা এ সমতরণে চলছে। তাহলে আমরা বাঁ দিক ডান দিকের বল এবং ওপর নিচের বল সমান করে দিতে পারি। তাহলে আমরা লিখতে পারি টি সাইন থিটা সমান এম এ, আর টি কস থিটা সমান এমজি। আমরা এটা এক নম্বর, এটা দু নম্বর লিখলাম। এবার এটাকে ভাগ করে দিলে হচ্ছে ট্যান থিটা সমান এ বাই জি, অতএব থিটা ইজ ইকালস টু ট্যান ইনভার্স এ বাই জি। তার মানে এ সমতরণে চললে এই যে পেন্ডুলামটা যেটা উল্লম্ব ভাবে ছিল সেটা থিটা কোণে বেঁকে যাবে ত্বরণের উল্টো দিকে, এবং সেটা কত না, থিটা ইজ ইকালস টু ট্যান ইনভার্স এ বাই জি। এর মান যত বাড়বে দেখো থিটার মানটা তত বাড়বে, অর্থাৎ যত বেশি ত্বরণে যাবে তত এটা থিটার কোণটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় আরেকটা সমস্যা যেখানে আমি সিউডো ফোর্সের কথা বললাম। এবারে তৃতীয় একটা সমস্যার কথা বলবো, আমরা মুছে নিচ্ছি এই ইয়েটা। ঠিক আছে, এবারে সমস্যাটা একটু অন্যরকম, আমি প্রথমে আঁকি তারপরে বলছি। আচ্ছা, আমি এখানে দেখাচ্ছি, দেখো একটা প্রিজম, এই কোণটার মান হচ্ছে থিটা, এর ভর হচ্ছে এম, এই প্রিজমটার ভর হচ্ছে এম, আর এর ওপরে এই যে নত তলটা এটা স্মুথ। আমি আবার বলে দিচ্ছি, এই যে তলের ওপর আছে প্রিজমটা, যে মেঝের ওপর আছে সেটাও স্মুথ, আর এই যে নত তলটা সেটাও স্মুথ, কোনো ঘর্ষণ বল নেই। তো এইখানে আর একটা ছোট ব্লক আছে, এর ভর হচ্ছে এম। এবার যদি এই দিকে নামতে থাকে তাহলে কি হবে, এদিকে নামতে থাকলে দেখবে এ এদিকে গড়িয়ে যাবে, কারণ এ তরণ সহ যখন এদিকে নামলে তো তরণ সহ নামবে, সেই তরণের এই হিসাবে এই উল্টো দিকে এর একটা তরণ সৃষ্টি হবে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এইটা এবং এইটা, অর্থাৎ ছোট ব্লকটা এবং বড় প্রিজমটা, এর তরণ কত? আমি আবার বলছি যে এইটা এই ব্লকটা যদি এই স্মুথ প্লেন দিয়ে নামতে থাকে, আর এটা এই প্রিজমটা যদি স্মুথ প্লেনে থাকে এদিকে নামতে থাকলে এ কিন্তু এদিকে গড়িয়ে যাবে, তো দুজনকার ত্বরণ কত? তো আমি ধরে নিলাম যে এর ত্বরণ হচ্ছে এ, এ জিরো, ধরো এ জিরো ত্বরণে এদিকে যাবে। এখন এ যদি এ জিরো ত্বরণে যায় তাহলে স্বাভাবিকভাবেই এর এদিকেও একটা তোমার ইয়ে কাজ করবে, বল কাজ করবে, যে বলটা হচ্ছে তোমার, আমি আমি প্রথমে একটুখানি ছবিগুলো একটু এঁকে নিই দাঁড়াও, তারপরে বলছি। প্রথমত এটা একটু ইয়ে মতো হবে আঁকাটা, এদিকে আছে এমজি, এইটাকে আমি এইভাবে ভাঙলাম এর লম্ব দিকে, এই তলটার লম্ব দিকে, এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, আর এর উল্টো দিকে হবে প্রতিক্রিয়া বল এন, আর এটা হবে এমজি
কস থিটা, আর এই দিকে একটা ভাঙবো আমরা এমজিটাকে ভেঙেছি, দেখো এমজিটা এটা ছিল, এমজিটাকে থিটা কোণে ভাঙলাম এমএনজি কস থিটা, আর এদিকে হচ্ছে এমজি সাইন থিটা, তাহলে এমজি কস থিটাটা এটা লম্ব দিকে, বলটা এই তলের ওপর লম্ব দিকে প্রয়োগ করছে, তাহলে তার লম্ব দিকে একটা অভি মানে কি বল ওটাকে বলে ওই ইয়ে বল মানে অভিলম্ব বল এন কাজ করবে। এবার এইটা যখন এই ত্বরণটা এদিকে কাজ করবে অটোমেটিক্যালি, এটাকে বোঝানোর জন্য আমি আরেকটু ওপরে আঁকছি, দেখো এরম ভাবে সরি এইটা ধরে নাও এই বরাবর এর একটা ত্বরণ থাকবে, এর ভর যদি এম হয় তাহলে এদিকে কত বল কাজ করবে এম এ জিরো, আর এর ত্বরণটা হবে এ জিরো সরি এম এ হবে, এটা এম এ ঠিক আছে, আমি এর ত্বরণটা ও না সরি এটা যদি এম হয় তাহলে এম জিরোই হবে। তো এবার এইটাকে আমি দুভাগে ভাঙছি, এটাকে কিভাবে ভাঙছি দেখো, এটাকে আমরা এইভাবে ভাঙছি এম এটাকে একটা ভাঙছি তোমার এই কোণটাকে, এই কোণটা হচ্ছে থিটা, তার মানে এদিকে হবে এম এ কস থিটা, এম এ জিরো কস থিটা, আরেকটা ভাঙছি তোমার এইটাকে ভাঙছি তো, তাহলে আরেকটা ওপর দিকে হবে, এই ওপর দিকে যে উপাংশটা হবে সেটা হবে এম এ জিরো সাইন থার্টি এই সরি সাইন থিটা, এম এ জিরো সাইন থিটা, তাহলে এই এতগুলো বল এখানে কাজ করছে, আর এইটা এইদিকে ত্বরণ আর এর ত্বরণটা এদিকে। এবার এই ত্বরণটা আমি বার করবো, অ্যাকচুয়ালি এই যে এমজি সাইন থিটা প্লাস এদিকে দুটো ইয়ে কাজ করছে, কিন্তু এইটা প্লাস এইটা, এইটার মানটা আমি কিন্তু এখানে বার করব। তো এবার স্বাভাবিকভাবেই দুটো ইকুয়েশন আসবে, সেই দুটো ইকুয়েশন হলো যে এই দিকে একটা বল কাজ করবে, সেই বলটা কত না এই দুটো যোগফল, তাহলে সেই বলটাকে আমি এই বলটা এটাকে নামাবে আর তার ফলে একটা ত্বরণ সৃষ্টি হবে, তাহলে আমি লিখছি নততল বরাবর স্লোপ বরাবর বল, এম এর উপর বল, এম এর উপর বল, এফ সমান তাহলে কত লিখব আমরা এই দুটোর যোগফল, তাহলে এম জি সাইন থিটা প্লাস এম এ জিরো কস থিটা, তাহলে এটাকে যদি আমি রিলেটিভ এ ধরি তাহলে এম এফ এই এটা ইজিকালস টু লিখতে পারি এম এ, মানে এর ত্বরণটা হচ্ছে এ বা এ রিলেটিভ যা খুশি এই লেখো, এম এ সমান এম জি সাইন থিটা প্লাস এম এ জিরো কস থিটা, এম গুলো চলে গেল তাহলে এ ইজিকালস টু জি সাইন থিটা প্লাস এ জিরো কস থিটা, এটা একটা সমীকরণ হলো ঠিক আছে, এটা একটা সমীকরণ হলো। এবারে ওপর নিচে কি কি আসবে দেখো, এই বলটা এটা যেহেতু ব্যালেন্সে আছে ওপরেও চলে যাচ্ছে না নিচেও নামছে না, তাহলে আমরা লিখতে পারি এইটা প্লাস এইটা সমান এইটা, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমি এখানটা লিখছি তাহলে এন প্লাস এম এ জিরো সাইন থিটা সমান এম জি কস থিটা, অতএব এন সমান আমি লিখতে পারি এম জি কস থিটা মাইনাস এম এ জিরো সাইন থিটা, এটা হচ্ছে দু নম্বর ঠিক আছে, এটা হলো দু নম্বর। এইবারেতে আমি এখানে এ জিরোর মানটা আমি বার করে নেব, এখানে দেখো এর মানটা বেরোবে, এখানে এ জিরো আছে, এ জিরোর মানটা আমাকে বার করতে হবে, এ জিরো ধরে নিয়েছি তো, তাহলে এই সমীকরণ দুটোকে আমরা সমাধান করলেই কিন্তু আমরা হচ্ছে যে এখানে ওই কি বলে ইয়েটা তোমার পেয়ে যাব ঠিক আছে। তাহলে এইটার ক্ষেত্রে তাহলে এখানে আমরা এই কি বলে এখান থেকে একটা বার করব। আরেকটা কথা এইখানে দেখো লক্ষ্য করে যে এই যে এবার এই যে এটাকে ঠেলছে এটা প্রথমত হচ্ছে যে এটা এইদিকে একটা বল কাজ করছে, তাহলে এইদিকেও একটা বল হবে,
সেই বলটা অ্যাকচুয়ালি আমি এখানে আরেকটা ছবি আঁকছি, আমি আরেকটা ছবি তোমাদের এঁকে দেখাচ্ছি, যে ধরো এইটা এই এইটা এখানে এইটা তো, এইটা তো এন আর এটা এন, এটা এটাও এন এটাও এন, এবার এন মানে এইটা এখানে নিচে, ঠিক আছে, এটা এন তাহলে এটাও এন, এইদিকে যে বলটা গো এটা যদি এন হয় তাহলে এটাও এন, এই এনটার এইদিকে উপাংশ, এই বরাবর উপাংশ কত হবে, এই বরাবর উপাংশ, এই কোণটার মান হবে 90° - θ, তার মানে এই এনটার মান হবে এন সাইন থিটা, কারণ থিটার দিকে কস হয় কিন্তু যেহেতু 90 - θ আছে সাইন থিটা হয়ে যাবে, তাহলে এন সাইন থিটা সমান হচ্ছে এম, এটা এই বলটাই এদিকে বল প্রয়োগ করবে, এম এ জিরো, তার মানে এন সাইন থিটা সমান এম এ জিরো, এটা হলো 3 নম্বর ইকুয়েশন। 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর এইটাকে যদি আমরা সমাধান করি তাহলে কিন্তু আমরা আমরা হচ্ছে যে ওই এ জিরো এবং নিচের দিকে কত ত্বরণ হচ্ছে অর্থাৎ এ, এই মানটা আমি পেয়ে যাব। তা এই সমাধানটা আমি করলাম না, খুব লম্বা হয়ে যাবে ভিডিওটা, তো তোমাদেরকে টাস্ক হিসাবে দিলাম, টাস্ক হিসাবে দিলাম, তোমরা সমাধানটা করবে এবং আমরা পরে আলোচনা করবো এ নিয়ে। আজকে এই পর্যন্তই, ওকে, থ্যাংক ইউ।